হ্যালো বিয়ার্স ওয়েলকাম মাই হোম কিচেনে তো আজকে নিয়ে এসেছি চকলেট মিল্কশেক বাচ্চাদের খুবই প্রিয় বড়রাও খেতে পারে কোনো সমস্যা নেই তো জাস্ট দেখিনি নি কীভাবে তৈরি করতে হয় তো আমি এখানে এই মিল্কশেকটি তৈরি করার জন্য এক গ্লাস দুধ নিয়েছি নিশ্চয়ই দুধটাকে আপনারা একদম ভালো করে জাল দিয়ে নেবেন তো ঠান্ডা করে নেবেন তারপরে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি দুধের সাথে আপনারা চাইলে পানিটা না দিয়ে আপনারা আরও হাফ কাপ দুধ দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি হাফ টি স্পুনের মতো এরকম চকলেট প্লাও পাউডার দিয়েছি ঠিক আছে আপনারা যে কোনো শপে পাবেন চকলেট পাউডারটা তো এবার চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কারণ বাচ্চাদের জন্য বানাচ্ছি একটু মিষ্টি তো লাগবেই তাই না আর যদি বড়রা খেতে চান তাহলে মিষ্টি কম দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি এটাকে ভালো করে পাঁচ মিনিটের মতো ব্ল্যান্ড করে নেব যতক্ষণ এরকম ফেনা ফেনা না হয়ে যায় তো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলে খুব ভালোভাবে ফেনা ফেনা হয়ে যায় সেটা আপনারা জানেন খুব সুন্দর আসে দেখতে আমি একটা গ্লাসে এভাবে ঢেলে নিচ্ছি ঠিক আছে দুই গ্লাসে দুইটা গ্লাসেই নিচ্ছি এখানে আমার বেশি টাইম লাগে না চকলেট মিল্কশেকটা তৈরি করতে দেখে নিচ্ছেন আপনারা ভিওয়ার্স তো আর ফেভারেট জিনিস ছোট বড় সবাই পছন্দ করে তো আমি এখন গ্লাসে নেওয়ার পরে জাস্ট হালকা একটু ডেকোরেশনের জন্য চকলেট পাউডারটা উপরে ছিটিয়ে দিচ্ছি আর কিছু না তো ভিওয়ার্স আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কথা আপেস